আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই রেডি হয়ে যাও, যে যেখানে আছো ছেটের সামনে বই খাতা কলম নিয়ে বসে পড়ো, আর খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমি তোমাদের তিনটা অঙ্ক করাতাম, বাট একটা অঙ্ক থেকে যাচ্ছে, তো তোমরা একটু চেষ্টা করো তাড়াতাড়ি। এই চারটা অঙ্কই আমি তোমাদের বোর্ডে আজ করিয়ে দেব। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম 6, 7, 8, আজ আমি তোমাদের অঙ্ক করাবো 9, 10, 11, 12। তো তোমরা শিক্ষার্থী, তোমরা তো রেডি, সবাই রেডি হয়ে যাও। আসো আমরা 9 থেকে অঙ্কটা শুরু করি। 9 কি বলেছে দেখো তো। অনি ও তার বন্ধুরা দুই দলে 21 ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। অনি ও তার বন্ধুরা দুই দলে 21 ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। এক দলে 29 জন ও অন্য দলে কতজন আছে? 35 জন আছে। তাহলে বলেছে দুই দলে কতজন আছে। তো আমাদের তো রাশিটা অনেক বড় হয়ে যায়, সেজন্য আমরা একটু ছোট আকারে লিখবো। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো ম্যাম কিভাবে লিখেছি। প্রভাত ফেরিতে এক দলে আছে 29 জন। আমি এভাবে সহজ করে লিখেছি। 21 ফেব্রুয়ারি কথাটা আমি লিখি নাই, কারণ তোমাদের খাতাতে আঁটবে না। আমি সহজ করে লিখেছি প্রভাত ফেরিতে এক দলে আছে কতজন? 29 জন। প্রভাত ফেরিতে অন্য দলে আছে কতজন? 35 জন। তাহলে সুতরাং প্রভাত ফেরিতে দুই দলে মোট আছে কতজন? মোট কথাটা দিয়েছে, তাহলে আমরা পিছন থেকে করে যাই। 5, 9 কত হয় বলতো? 14, 14 কত? 4। হাতে আছে কত? 1। এই 1 কোথায় নামে বাবা? 3, 3 আর 1 4, 4 আর 2 কত হয় বলতো? 6। এখানে আছে 64 জন, উত্তর কতজন? 64 জন। আমি আবারও অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো। প্রভাত ফেরিতে এক দলে আছে 29 জন, প্রভাত ফেরিতে অন্য দলে আছে 35 জন। সুতরাং প্রভাত ফেরিতে দুই দলে মোট কতজন আছে? আমাদের দুই দলে মোট কতজন চেয়েছে, তাহলে দুই দলে মোট আছে 64 জন, উত্তর কত? 64 জন। তোমরা ঝটপট অঙ্কটা তুলে ফেলো এবং বাসায় করার চেষ্টা করো। তো আমি 10 নম্বর অঙ্কটা যাচ্ছি, দেখি 10 নম্বর অঙ্কটা কি বলেছে। আমরা রাশিটা একটু ভালো করে পড়ি। রিয়াজ তার চৌবাচ্চায় 35টি শিং মাছ ও 47টি তেলাপিয়া মাছ রাখলো, সে কতগুলো মাছ চৌবাচ্চায় রাখলো? তো আমি এভাবে লিখবো, তোমরা দেখো বোর্ডে খেয়াল করো। রিয়াজ চৌবাচ্চা কথাটা আমি এখন লিখি নাই, কারণ তোমাদের খাতায় ধরবে না, সেই জন্য আমি চৌবাচ্চা কথাটা বাদ দেখেছি। রিয়াজ শিং মাছ রাখলো কতটি রেখেছে? 35টি। রিয়াজ শিং মাছ রেখেছে 35টি। তেলাপিয়া মাছ রেখেছে কতটি? 47টি। আবারও দেখো, তোমরা যদি তোমাদের খাতায় আটে তাহলে তোমরা এখানে লিখবা যে রিয়াজ চৌবাচ্চায় শিং মাছ রাখলো কতটি? 35টি। রিয়াজ চৌবাচ্চায় তেলাপিয়া মাছ রেখেছে কতটি? 47টি। আমি কিন্তু দেখো নিচে তোমাদেরকে লিখেছি, সুতরাং রিয়াজ চৌবাচ্চায় মোট মাছ রাখলো কতটি? দেখো তো 7 আর 5 কত হয় গুণতো? 7, 5, 12, 12 কত হয় বলো? 2। হাতে কত আছে? 1। ওই 1 4-এর সঙ্গে যোগ হয়, 4 আর 5, 5 আর 3 কত হয়? 5, 3, 8। তোমরা সবাই জানো, তাহলে 82টি, উত্তর আসবে 82টি। আমি আবারও অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো রিয়া। আমি অঙ্কটা তোমাদের আবারও বুঝিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ একটু খেয়াল করো এবং ভালো করে দেখো। রিয়াজ শিং মাছ রাখলো কতটি? তোমরা চৌবাচ্চা কথাটা লিখতে পারো, যদি তোমাদের খাতায় ধরে তো লিখতে পারো। রিয়াজ শিং মাছ রাখলো কতটি বাবা? 35টি। রিয়াজ তেলাপিয়া মাছ রেখেছে কতগুলো বলতো? 47টি। তাহলে আমি দেখো এখানে সুতরাং দিয়ে আমি রিয়াজ চৌবাচ্চায় মোট মাছ রাখলো কতটি? মোট মাছ বলতে কিন্তু শিং মাছটা এবং তেলাপিয়া মাছটা কতটি? মোট 7, 5, 12, 12, 2 হাতে আছে 1, 4, 5, 5, 3 কত হয়? 8। এই হচ্ছে 82টি, উত্তর 82টি। তো তোমরা ঝটপট খাতে তুলে নাও অঙ্কটা। আমি পরের রাশিটায় যাব। পরের রাশিটা তোমরা দেখো তো একটু ভালো করে খেয়াল করো। 11 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো। আকাশ তার বাড়ির সামনে দিয়ে সকালে 42টি গাড়ি ও বিকালে 39টি গাড়ি যেতে দেখেছে। আকাশ তার বাড়ির সামনে দিয়ে সকালে যেতে দেখেছে কতটি?
42টি গাড়ি এবং বিকালে যেতে দেখেছে কতটি গাড়ি 39টি গাড়ি ওই দিন বাড়ির সামনেতে সে কতগুলো গাড়ি যেতে দেখেছে তো আমাদের রাশিটা এভাবে লিখতে হবে আকাশ সকালে গাড়ি যেতে দেখেছে কতটি 42টি আকাশ বিকালে গাড়ি যেতে দেখেছে কতটি 39টি তো সুতরাং সে ওই দিন বাড়ির সামনে গাড়ি যেতে দেখেছে এখানে কথাটা সরি এখানে দিয়ে বাড়ির সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে গাড়ি যেতে দেখেছে এখন যোগ করে দেই আমরা 9 আর 2 কত হয় তোমরা জানো তো 9 আর 2 11 11 কত 1 হাতে আছে কত 1 3 আছে 4 4 4 এ কত হয় 8 তাহলে 8টি উত্তর কতটি 81টি গাড়ি যেতে দেখেছে অর্থাৎ সকালে যেতে দেখেছে 42টি বিকালে যেতে দেখেছে 39টি তাহলে আকাশ ওই দিন মোট গাড়ি যেতে দেখেছে কতটি 81টি তোমরা ঝটপট অঙ্কটা তুলে ফেলো তো শিক্ষার্থীরা আর একটা অঙ্ক থাকে তোমরা কষ্ট করে এই অঙ্কটা একটু করার চেষ্টা করো আমি আজকে চারটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দিব তোমরা একটু করো দেখো 12 নম্বর অঙ্কটাতে বলেছে একজন দোকানদার তার দোকানে ক্রেতার সংখ্যা গণনা করলেন একজন দোকানদার তার দোকানে ক্রেতার সংখ্যা গণনা করলেন ক্রেতা হচ্ছে যে দোকানে কিনতে যায় সে হচ্ছে ক্রেতা প্রথম দিনে 56 জন ক্রেতা এসেছিল পরের দিন এসেছিল 34 জন ক্রেতা আচ্ছা তাই ওই দুই দিনে তার ক্রেতা কতজন দোকানে কতজন ক্রেতা এসেছিল আসলে বলছে যে দুই দিনে মোট ক্রেতা কতজন এসেছিল সে কিন্তু দুই দিনের হিসাবটা করেছে যে দোকানে কতজন ক্রেতা প্রথম দিন কিনতে এসেছিল এবং দ্বিতীয় দিন কতজন ক্রেতা দোকানে কিনতে এসেছিল তো দেখা যাক দুই দিনের মোট দোকানদার কতজন ক্রেতা হিসাব করেছে আমরা বোর্ডের দিকে তাকাই বোর্ডে খেয়াল করো কিভাবে লিখেছি প্রথম দিন ক্রেতা এসেছিল প্রথম দিন ক্রেতা এসেছিল কতজন বলতো প্রথম দিন ক্রেতা এসেছিল 56 জন দ্বিতীয় দিন ক্রেতা এসেছিল 34 জন তো আমাকে বলছে যে দুই দিনে মোট ক্রেতা কতজন এসেছিল তো সুতরাং দুই দিনে মোট ক্রেতা এসেছিল কতজন আমি অবশ্যই যোগ করে দিব তাহলে 6 আর 4 কত হয় বলতো 6 4 10 6 আর 4 10 10 এ কি হয় 10 এ শূন্য আমরা সবাই জানি হাতে কত আছে 1 ওই 1টা আমি 3 এর সঙ্গে যোগ করব 3 আর 4 4 আর 5 এ কত হয় 9 অর্থাৎ 90 জন উত্তর 90 জন তো আমরা আবার অঙ্কটা একটু দেখি তোমরা খুব ভালো করে তুলে নাও প্রথম দিন ক্রেতা এসেছিল কতজন 56 জন দ্বিতীয় দিন ক্রেতা এসেছিল কতজন 34 জন সুতরাং দুই দিনে মোট ক্রেতা কতজন এসেছিল সেটা আমাকে বের করতে বলছে তাহলে দুই দিনে মোট ক্রেতা এসেছিল অবশ্যই আমাদের এই দুটো মিলে যোগ হবে তাহলে এই দুটো মিলে যোগ হলে কত হবে 6 4 10 এর শূন্য হাতে আছে কত 1 3 1 4 4 আর 5 9 উত্তর হবে 90 জন উত্তর 90 জন তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে যোগ সংক্রান্ত রাশির কতগুলো অঙ্ক তোমরা সবগুলো অঙ্ক ইনশাল্লাহ আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো যদি কোনো সমস্যা হয় তো আমাকে অবশ্যই তোমরা ফোন করবে আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ